আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাল্লাযীনা শাকু ফিন্নার যারা হতবাগা হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে সুসংবাদ দান করে দিলাম যারা সৌভাগ্যবান বান্দা বান্দী হবে তাদের ঠিকানা কোথায় হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ খালিদিনা ফীহা যারা আমার সৌভাগ্যবান বান্দা বান্দী হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা করে দিলাম জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলেছি কিন্তু আমি রব আমার প্রিয় বান্দা বান্দীর জন্য আপ্যায়নের জন্য শান্তির জন্য যে ঠিকানা আমি রব আমি তোমাদের সামনে তুলে ধরেছি ওই ঠিকানা তো এক থেকে আটটা সিরিয়াল কিন্তু সৌভাগ্যবান বান্দা বান্দী যারা হবে তারা কোন জান্নাত পাবে এখনো আমি তোমাদেরকে বলি নাই আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিলেন গোলাম যাদের ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে তারাই হবে সৌভাগ্যবান বান্দা এবং বান্দী আর ওই দুইটা গুণ যারা বাস্তবে রূপান্তরিত করতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মতো নিয়ামত দান করে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া'মিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি রব প্রথম নাম্বার তোমাদের ভিতরে গুণ দেখতে চাই তোমাদের ভিতরে সিফাত দেখতে চাই ওই গুণ ওই সিফাতটা আর কিছুই নয় ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে কি আনবে কথা বলে না কি আনবে যারা ঈমান আনবে আমি রব আমি তাদের জন্য প্রতিশ্রুতি দিলাম দুইটা গুণের ভিতরে প্রথম নাম্বার গুণ তোমার ভিতরে থাকতে হবে ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে মুফাসসিরগণ তাফসিরগণ তারা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ঈমান আনার কথা রব বলছেন তাহলে কেমন ঈমান আনতে হবে এটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 13 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিলেন আমিনু কামা ইমান আনো তাদের মতো ইমান যারা সাহাবীদের মতো ইমান আনছে ইমান আনার মতো ইমান আনছে তাদের মতো ইমান আনো ওই সমস্ত মানুষের মতো ইমান আনো মুফাসসিরগণ বলেন আমিনু কামা আমানান নাস যারা উদ্দেশ্য কি আমিনু কামা আমানান নাস যারা উদ্দেশ্য সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একদল ঈমানদার যুবকের কথা বলছেন এই যুবকরাও আমিন কামা আমানান নাস দ্বারা উদ্দেশ্য হতে পারে কেউ কেউ বলছেন না 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 ফেরাউনের স্ত্রী আসিয়া আসিয়ার ঈমানের ব্যাপারে আমিন কামা আমানান নাস আসিয়াও উদ্দেশ্য হতে পারে কেউ কেউ বলেন না 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 ফেরাউনের বাড়িতে যে দাসী ছিল মা সে তা এই মা সে তা উদ্দেশ্য হতে পারে সাহাবীরাও হতে পারে মুফাসসিরগণ বলেন না 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 নবীজির যারা সংস্পর্শ ছিল সাহাবীরা আমাদের কাছে মনে হয় আমিনু কামা আমানান নাস দ্বারা উদ্দেশ্য সাহাবীদের ঈমান হতে পারে কাদের ঈমান জোরে বলেন না কাদের ঈমান সাহাবীদের ঈমানের কথা বলা হয়েছে কিতাবের ভিতরে পাওয়া যায় হাদিসের ভিতরে পাওয়া যায় সাহাবীদের ঈমান কেমন ঈমান বুখারী শরীফের হাদিস 3045 নম্বর হাদিসের ভিতরে নবীজ উল্লেখ করে দিয়েছেন ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও তোমরা শুনে নাও তোমার পরের প্রজন্ম তোমাদের পরের প্রজন্ম তার প্রজন্ম যারা আসবে আমার সাহাবীদের ঈমান সম্পর্কে যখন তারা জানবে তারা তাদের ঈমানটা নবায়ন করার জন্য প্রস্তুত হয়ে যাবে বুখারী শরীফের হাদিস أن أبا هريرة رضي الله تعالى عنه قال بعث رسول الله صلى الله عليه وسلم 10 رهط سرية عينا নবীজির দশজন সাহাবীদের একটা জামাত প্যাকেট করে
ওর ভিতরে নবী জি একজনকে আমির বানাইলেন ওয়া আমার আলাইহিম আসিম ইবনে সাবিতুল আনসারী আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জি ওই 10 জন সাহাবীদের ভিতরে আমির নিযুক্ত করলেন নবী জি ওই 10 জন সাহাবীদেরকে বললেন যাও 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 তোমরা একটু তথ্য নিয়ে আসো ওই 10 জন সাহাবী রওনা হয়ে গেলেন তারা যখন মক্কার মধ্যবর্তী জায়গায় যখন পৌঁছায় গেলেন লিহিয়ান গোত্রের কাছাকাছি যখন গেলেন ওই লিহিয়ান গোত্রের কিছু মানুষ মুসলমানদেরকে নিয়ে আলোচনা করতেছে আমাদের কাছে মনে হয় মুসলমান আসছে আমাদের নিকটে আমাদের এলাকায় মুসলমানরা আসছে হয়তোবা গোপন সংবাদ নেওয়ার জন্য অথবা গোয়েন্দাগিরি করার জন্য এই আলোচনা করতে করতে তাদের মেধা কেমন ছিল তাদের কেমন তীক্ষ্ণ মেধা ছিল ইতিহাস দেখলে হাদিস দেখলে চোখটা সারা বড় হয়ে যায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাইতে হয় তাদের মেধা রব কেমন দান করেছিল ওই সমস্ত কাফের ইহুদি নাসারা বেঈমানেরা ধারণা করার পর ও যে পথ দিয়ে মুসলমানেরা 10 জনের একটা কাফেলা রওনা হয়ে লিহিয়ান গোত্রের দিকে রওনা হয়ে গিয়েছে তারা পায়ের খোঁজ দিকে লক্ষ্য করে দেখে এটা আমাদের কোন গোত্রের মানুষ নয় নিশ্চয় অনেক দূর থেকে আসছে এরা হবে মুসলমান মেধা কম না বেশি এটা কথা বলেন না কম না বেশি আমরা তো হাঁটলে প্রত্যেকের জুতার নিচে আমাদের কাছে সমান লাগে কিন্তু ওই সময় মক্কায় যারা ইহুদি নাসারা বেঈমান ছিল কাফের ছিল তাদের মেধা এমন মেধা ছিল কেননা তারা কোনো গুনার কাজ করত না চোখের গুনাহ করত না কেননা চোখটা হলো এমন চোখ দিয়ে আমরা আগে দেখি কল্পনা করি তারপর বাস্তবে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়ি সুতরাং কেউ যদি তার চোখটাকে চোখের গুনাহ থেকে যদি হেফাজত করে বিশ্বাস করেন তাকে আল্লাহ তাআলা এত পরিমাণ একটা নিয়ামত দেয় ব্রেন নামক নিয়ামত ওই বান্দে যা কিছু একবার করবে দ্বিতীয়বার তার আর পড়া লাগবে না সুবহানাল্লাহ কেননা তার গোনা নাই তার কি নাই গোনা নাই যে মানুষ যত গোনা করবে তার মেধা মস্তিষ্ক আস্তে 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 তত ধ্বংস হয়ে যাবে এক পর্যায়ে এমন হয়ে যায় তখন একটা জিনিস বারবার তার শুনতে মনে চায় যে মনে থাকে না কেন মনে থাকে না কেন আগে তো মনে থাকতো তার একটা জিনিস চিন্তা করতে হবে নিশ্চয় আমার কোনো গোপন গোনা হয়ে যাচ্ছে প্রকাশ্য কোনো গোনা হয়ে যাচ্ছে এগুলো আমার ছেড়ে দিতে হবে গোনা যদি আমি ছেড়ে দিতে পারি তাহলে মেধা মৃত্যুর আগ পর্যন্ত নষ্ট হবে সম্মানিত হাজিরিন ওই সাহাবীরা লিহান গোত্রের নিকটে চলে গিয়েছে ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার পর তাদের সাথে ছিল কিছু খাদ্যের জন্য খেজুর তারা ওখানে খেজুর খাইল খেজুর খাওয়ার পর খেজুরের আটি ওই জায়গায় বিছে ফেলায় রেখে তারা সামনে অগ্রসর হয়েছে এইদিকে কাফেররা পায়ের চিহ্ন অনুসরণ করে রওনা হয়ে গিয়ে যে জায়গায় মুসলমানেরা সাহাবীরা মিলে খেজুর খাইল ওই খেজুরের আটি দেখার পর ওরা তো হঠাৎ করে যখন ওই খেজুরের আটি দেখল তারা সঙ্গে সঙ্গে বলল ফাকালু হাজা তামরু ইয়াসরিফ এটা তো আমাদের এলাকার খেজুর নয় এটা তো হলো ইয়াসরিফের খেজুর অর্থাৎ মদিনার খেজুর কোন জায়গার খেজুর এই আটি তো আমাদের আটি না এই আটি এই বিচি এটা তো আমাদের লেহায়ের গোত্রের বিচি না এ তো আমাদের দেখে মনে হচ্ছে এটা কোন জায়গায় ইয়াসরিফ অর্থাৎ মদিনার খেজুর নিঃসন্দেহে তাহলে মুসলমানেরা আমাদের ভিতরে ঢুকে গিয়েছে একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার মেধা ছিল কি তাদের কেমন মেধা সম্মানিত হাজিরিন তারা আরো গুরুত্ব বাড়িয়ে দিল 200 জনের একটা তীরন্দাজ টিম তারা চিন্তা করলো মুসলমানদেরকে যেখানেই পাওয়া হবে সেখানেই হত্যা করে দিতে হবে অথবা বন্দি করে ফেলতে হবে ওই পায়ের খোঁজ নিয়ে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে মুসলমান বেশি দূর যাইতে পারি নাই 10 জনের একটা টিম একটা জামাত
যখন আমির সাহেব লক্ষ্য করে দেখে পিছনে সামনে ডাইনে বামে কাফেররা ঘিরে রাখছে, সঙ্গে সঙ্গে আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নয়জনকে বলল, ও আমার সাথী ভাইরা, ওই যে পাহাড় দেখতেছো পাহাড়ের উপরে তোমরা উঠে যাও। প্রত্যেকেই পাহাড়ের উপরে উঠে গিয়েছে আর পাহাড়ের চারি সাইডে তীর নিয়ে দাঁড়িয়ে বলতেছে, ওহে মুসলমান নিচে নেমে এসো, নিচে নেমে এসো, তোমাদের কিছু করব না, ক্ষতিও করব না, হত্যাও করব না, আমরা প্রতিশ্রুতি দিলাম তোমরা নিচে নেমে আসো। আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা মুসলমানেরা কাফের ইহুদিনাসরা বেঈমানের উপরে বিশ্বাস করতে পারি না, আমরা তোমাদের উপরে বিশ্বাস করলাম না, তোমাদের কথা অনুযায়ী নিচে নামলাম না। যখন এই কথা বললাম 200 জন একের পর এক তীর নিক্ষেপ করছে, ওই তীর একের পর এক সাহাবীদের গায়ে লাগতে লাগতে সাতজন শহীদ হয়ে গেল। আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও শহীদ হয়ে গেলেন, আর বাকি থাকে তিনজন। কয়জন? এই তিনজন সাহাবী, তারা ওই পাহাড়ের উপরে। তখন ওই কাফেরদের ভিতরে যে লিডার নেতা, ওই তাকিয়ে বলল, দেখো দেখো দেখো, তোমাদের ওই যে সাতজন ভাই তারা শহীদ হয়ে গিয়েছে, তারা কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে, আমাদের কথা যদি তোমরা শোনো তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের কাছে আত্মসমর্পণ করো, তোমাদেরকে হত্যা করা হবে না। ওই তিনজন সাহাবীদের ভিতরে একজন হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম বুখারী শরীফের ভিতরে আসে নাই, অরজুলুন আখর বলে ইবারতের ভিতরে পাওয়া যায়। তিনজন সাহাবি যখন নামলো, কাফের ইহুদিনাসরা বেঈমান তাদের যে শর্ত ছিল শর্তটা ভঙ্গ করে ফেললো, সঙ্গে সঙ্গে তিনজনকে যখন বেঁধে ফেললো, অরজুল আখর যার নামটা বুখারীর ভিতরে আসে নাই, ওই সাহাবি বলল, সর্বপ্রথম তোমরা গাদ্দারি শুরু করে দিয়েছো, তোমাদের সাথে আমি যাইতে চাই না, আমার ওই যে সাত ভাই যারা শহীদ হয়ে গিয়েছে আমিও তাদের কাতারে থাকতে চাই। সম্মানিত হাজির, ওই তৃতীয় নাম্বার সাহাবীকে হত্যা করে ফেললো, শহীদ করে দিল, আটজন সাহাবী তারা শহীদ হয়ে গেল, আর থাকে দুইজন, একজন হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনকে নিয়ে গেল ওই কাফেররা মক্কার ভিতরে বিক্রি করে দিল। যখন মক্কার ভিতরে বিক্রি করে দেয় তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে নিল ইবনে আমিরের ছেলেরা। এই ইবনে আমিরের ছেলেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে চিনতে পেরেছেন, এই হলো এমন একজন সাহাবি, এই হলো এমন একজন ব্যক্তি, বদরের যুদ্ধে আমাদের পিতাকে হত্যা করেছে, সুতরাং পিতা হত্যার বিচার যদি পেতে চাই তাহলে চড়া মূল্য হলেও এই সাহাবিকে আমরা কিনতে চাই। ভাইরা চলে আসছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিল, এইদিকে ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ করে দিল, আর থাকে মাত্র একজন, তিনি হলো খুবাইব। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইবনে আমিরের ছেলেরা বাড়িতে নিয়ে আটকিয়ে রাখছে, কোনো খাবার দেয় না, কোনো কিছু দেয় না, ঘরের ভিতরে আটকিয়ে রাখছে, পানি পর্যন্ত দেয় না, এত পিপাসা। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে কিছুই চায় না। ওই সমস্ত সন্তানেরা, তারা তো বাড়ি থাকে না, বাহিরে বিভিন্ন জায়গায় থাকে, ওই ইবনে আমিরের একজন কন্যা সন্তান ছিল, পরে মুসলমান হয়েছে, ওই কন্যা সন্তান হাদিসের বিবৃতির ভিতরে পাওয়া যায়, ওই কন্যা সন্তান বলতেছে, ও আমার সাথী ভাইরা শুনে নাও, ও নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, আমাদের বাড়িতে আমার ভাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে রাখা হয়েছিল। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, আমি কেন মুসলমান হলাম তোমরা কি জানো? আমি খুবাইবের ঈমান দেখার কারণে, আমার চোখের সামনে খুবাইবের ঈমান দেখছি, আর ওই ঈমানের পাওয়ারের কারণে আমি ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছি। সাহাবীরা বলল, কেমন ঈমান ছিল আমাদের ভাই খুবাইবের, একটু আমাদের সাথে তুমি শেয়ার করো,
ওই মহিলা বলে ওই মহিলা সাহাবী বলল আমাদের ভাইরা খুবাইবকে কোনো খাওয়ার দিত না পানি পর্যন্ত কিছুই দিত না কিন্তু আমি জানালা দিয়ে উকে মেরে দিয়ে দেখি আমার ভাই খুবাইবের দুই হাত লোহার শেকল দিয়ে বাঁধা কিন্তু লক্ষ্য করে দেখি ওই সময় মক্কার বাজারে কোনো রকম ফল পাওয়া যায় না যে ফলগুলো পাওয়া যাইতো না মক্কার বাজারের ভিতরে ওই সময় ফলের সিজন না কিন্তু আমি জান্নাত দিয়ে লক্ষ্য করে দেখি আমার ভাই খুবাইবের সামনে এমন ফলগুলো ঝুলন্ত অবস্থায় আমি দেখছি আমার কাছে মনে হয়েছে কেউ তো আমার ভাইরা খাদ্য দেয় না দরজাও খোলে না তাহলে খাদ্য দিবে কে খাদ্য দিবে কে এই খাদ্য তো দেয় খুবাইবের খোদা খুবাইবের রব তিনি হলেন আল্লাহ আমি জানলা দিয়ে গোপনে গোপনে লক্ষ্য করে দেখতাম খুবাইব দুই হাত বাঁধা মুখ দিয়ে আঙ্গুর বিভিন্ন ফল সে খাইতো আমি চিন্তা করতাম ক্যালকুলেশন করতাম হাই রে মক্কার বাজারের ভিতরে কোনো জায়গায় ফল পাওয়া যায় না এই ফল কোত্থেকে আসে তখন আমার বোঝা হয়ে গিয়েছে আমার ভাই খুবাইব যার উপরে ভর করে যার উপরে ভরসা করে এই মৃত্যুর পেয়ালার ভিতরে নেমে পড়েছে তার ভিতরে কোনো মৃত্যুর ভয় নাই মৃত্যুর ভয় নাই একমাত্র ভয় করে রব তিনি কে আমি এইগুলো দেখার পর আমি একদিন মনে মনে চিন্তা করলাম আমার ভাই খুবাইবের একটু নিকটে যাওয়া যায় কিনা আমার বেখেলে একদিন হঠাৎ করে আমার ভাই খুবাইবকে আমাদের ভাইরা এসে বলল খুবাইব রেডি হয়ে যাও ও খুবাই আজকে তোমাকে হত্যা করার জন্য নিয়ে যাব তুমি রেডি হয়ে যাও খুবাইব রাদিয়াল্লাহু আমার ভাই আমাকে ডাক দিয়ে বলে বোন কেউ তো নাই যদি একটা খুর দিতে পারো তাহলে দাও কেননা আজকে আমার মৃত্যু হয়ে যাবে আমি শাহাদাতের পেয়ালা পান করে ফেলবো ও বোন একটা খুর দাও শরীরের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করব আমি আমার রবের দিদার পাওয়ার জন্য অধীর আগ্রহ হয়ে আছে ও বোন একটু খুর দেওয়া যাবে কিনা আমি আমার ভাই খুবাইবকে খুর দিলাম কিন্তু আমার অসতর্ক অবস্থায় আমার একটা বাচ্চা ছিল লক্ষ্য করে দেখি আমার বাচ্চাটা আমার ভাই ওই খুবাইবের কোলে বসা হাতে খুর কোলের ভিতরে আছে আমার বাচ্চা আমি মনে মনে চিন্তা করতেছে সর্বনাশ খুবাইব যদি ইচ্ছা করে আমার বাচ্চাকে হত্যা করে ফেলবে অথবা আমার বাচ্চাকে জিম্মি করে সে হয়তো বা পালিয়ে যাইতে পারে আমার চেহারার ভিতরে যখন ভয়ের ভাত একের পর এক শুরু হয়ে গেল আমার ওই ভাই খুবাইব বলল চিন্তা করো না টেনশন করো না মুসলমান কখনো কোনো দিন কোনো মানুষের দুর্বল জায়গায় আঘাত করে না মুসলমান করে সম্মানিত হাজিরিন অমন চিন্তা করো না আমি অমন মানুষ নই আমি তোমার আমানত আমি রক্ষা করব আমি তোমার আমানতের কোনো ক্ষতি করব না রে বোন আমি ওই দিন লক্ষ্য করে দেখি খুবাইব আমার সন্তানের কিছুই করল না আমার ভাইরা এসে আমার ভাই খুবাইবকে নিয়ে যখন রওনা হয়ে গেল রাস্তার দুই পাশে ইহুদি নাসারা বেঈমানেরা হাজার হাজার আমার ভাই খুবাইবের মৃত্যু দেখার জন্য ছাত্র পাখির ন্যায় তাকিয়ে আছে তারা প্রত্যেকে আনন্দ করতেছে তারা প্রত্যেকেই মজা নিচ্ছে আজকে একজন মুসলমানকে আমরা হত্যা করব শুলে চড়াবো কিন্তু আমার মনের ভিতরে কেমন ব্যথা কেমন আমি যেটা দেখেছি কেউ কেউ সেটা দেখি নাই কেননা এই খুবাইবের ভিতরে এমন একটা নিয়ামত আছে ইমান নামক নিয়ামত ওই নিয়ামত যদি আমাদের এলাকায় প্রত্যেকের যদি বন্টন করে দেওয়া হয় আমার মনে হয়েছিল কেউ আর কাফের ইহুদি নাসারা বেঈমান থাকবে না খুবাইবের ইমানের পাওয়ারের কারণে প্রত্যেকেই ইমানের কালিমা গ্রহণ করে নিবে সম্মানিত হাজিরিন আমি লক্ষ্য করে দেখলাম আমার ভাই খুবাইবকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর দুই হাতের ভিতরে পেরেক মেরে দিল দুই পায়ের ভিতরে পেরেক মেরে দিল এমন ভাবে আমার ভাই খুবাইবের পুরো শরীরের ভিতরে চালনের মতো কাটা চামচের মুখ দিয়ে কেমন যেন চালনের মতো একের পর এক খোঁচাইতেছে শরীর থেকে রক্ত বাইর হইতেছে মাথাটা নত করে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর খুবাইব আল্লাহ তাআলাকে বলে আল্লাহ তো
তোমার হাবিব আমাদেরকে পাঠিয়েছিল সংবাদ নেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য না। অগরত তারা আমার নয় ভাইকে শহীদ করে দিয়েছে, আমাকে এখনো জীবিত রয়েছে। ও রব, তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য যেন দুনিয়ার থেকে যেতে পারি, মুসলমান অবস্থায় ঈমান হালতে যেন যাইতে পারে রব। এমত অবস্থায় একজন এসে বলে, খুবাই মৃত্যুর আগে তোর কোনো চাহিদা চাওয়া পাওয়া আছে কিনা বল। খুবাই বলল, আমার কোনো চাওয়া পাওয়া নাই, সর্জো রকায়তাই আমি দুই রাকাত নামাজ পড়তে চাই। একটু জবান খুলে বলেন, আল্লাহু আকবার, আমি দুই রাকাত নামাজ আদায় করতে চাই। ইহুদি নাসারা বেঈমানের হাসাহাসি করলো, খুবাই তোর এই দুই রাকাত নামাজে কিন্তু কোনো মুক্তি পাবে না। বলেন, না নাউজুবিল্লাহ, আরে মুসলমান ইমানের মজা যাদের ভিতরে আছে, ইবাদতের মজা যাদের ভিতরে আছে, এটা অন্যকে কেমনে বুঝাইবো? কাফের ইহুদি নাসারা বেঈমানকে তোরা বুঝবি কেমনে? ইবাদতের ভিতরে যে মজা এটা কেউ বোঝে না, একমাত্র বুঝে আল্লাহর প্রিয় বান্দারা। সম্মানিত হাজিরিন, খুবাই নামাজের জন্য দাঁড়িয়ে গেল, দুই রাকাত নামাজ দ্রুত শেষ করে ফেললো। খুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন কেমন এহসাস অনুভূতি তাদের ভিতরে, কেমন ঈমান তাদের ভিতরে। খুবাই সালাম ফেরানোর পরে বলে, আরে জালিমরা, আল্লাহর দুশ্মনরা, নবীর দুশ্মনরা, কোরআনের দুশ্মনরা, সারা আমি যখন আজ এই দুই রাকাত নামাজ আদায় করতেছিলাম, বিশ্বাস কর না রে, এই দুই রাকাত নামাজের ভিতরে বড় মজা পাইতেছিলাম। কিন্তু আমি নামাজের ভিতরে চিন্তা করে দেখলাম, আমি যদি নামাজটা লম্বা করে নেই, কেরায়েত যদি লম্বা করে, রুকু ও সেজদা যদি লম্বা করি, তাহলে কাফের ইহুদি নাসারা বেঈমানেরা লক্ষ্য করে বলবে, খোবায় মৃত্যুর ভয়ে নামাজ মনে হয় লম্বা করে ফেলেছে। আরে কাফের দল তো রসনের এক, মুসলমান কখনো কোনো দিন কোনো অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত তার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হোক, তার দ্বারা ইসলামের কোনো বদনাম হোক, এটা কোনো মুসলমান চায় না। এই কারণে আমি দ্রুত নামাজ আদায় করেছি, আমার দ্বারা ইসলামের উপরে, কোরআনের উপরে, নবীর উপরে, রবের উপরে কিয়ামত তুলবে, আমি খুবাই এটা পছন্দ করি না। কিন্তু খোদার কসম, রবের কসম কে বলি, আমি খুবাই আমার জীবনে যত নামাজ আদায় করেছি, এই দুই রাকাত নামাজের মধ্যে এত মজা আমি খুবাই কোনো সময় পাই না। খুবাইবের পুরা শরীর চালনের মতো ছিদ্র করে ফেলছে। বুখারী শরীফের 3045 নম্বর হাদিস, যাদের বাড়িতে বুখারী শরীফ আছে অথবা মোবাইলে অ্যাপস আছে, হাদিসের সংখ্যার সাথে মিলে যাবে, একটু দেখবেন সাহাবীদের ইমান কেমন আর আমাদের ইমানটা কেমন, একটু মিলায়ে দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পুরা শরীর থেকে রক্ত বাইর হতে হতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে, একেবারে নিস্তেজ নিস্তেজ হয়ে যাবে, ধরে রাখতে একটু ধরে নে, মনে কর তোর জায়গায় তোকে আমি ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিলাম, কিন্তু তোর জায়গায় তোদের নবী মুহাম্মদ কে যদি এই জায়গায় রাখি আর তোকে যদি মুক্তি দিয়ে দেই, তাহলে তুই রাজি হবি কিনা? খুবাইব সঙ্গে সঙ্গে বলল, আরে জানি আমার জায়গা আমার নবী দূরের কথা, আর জানি শুনরা মুসলমান কখনো কোনো দিন কোন অবস্থায় আমার নবীর পায়ে একটা কাঁটা বিঁধে যাবে, কোন মুসলমান এটা চাইবে না। সম্মানিত হাজিরিন, যখন এই কথা বললো, খুবাই বললো, দেখ 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 আমার উপরে যে জুলুম নির্যাতন হচ্ছে, আমি তো আমার রবের কাছে আমি অবজেকশন দিয়ে দিয়েছি। খুবাই সঙ্গে সঙ্গে বলে, হাদিসের ভাষায় খুবাই সঙ্গে সঙ্গে বলল, ওগো রব, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়া কতুলহুম বাদাদা, ওগো রব প্রত্যেকেরই তুমি চিনে রাখো, গুনে গুনে রাখো, আর প্রত্যেকেরই তুমি হত্যা করে ফেলবে লাঞ্ছিত অবস্থায়। কিতাবের ভিতরে পাওয়া যায় যারাই এই হত্যা কাজের ভিতরে জড়িত ছিল প্রত্যেকেরই আল্লাহ রাব্বুল আলামিন খুবাইবের দোয়া কবুল করার কারণে লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ হয়েছে। সম্মানিত হাজিরিন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই অফার দিল,
খুবাইর বলল না আমার জায়গা আমার নবী তো এটা কল্পনায় হয় না সাধারণ কাটা বিদ্যে এটা আমি খুবাইর আমি বরদাস্ত করব না এখান থেকে আমাদের একটা মেসেজ এইটাই পাওয়া যায় ব্যক্তিগতভাবে আমি যে দল করি না কেন যে দলের অনুসরণ করি কিনা এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল ইসলামকে নিয়ে যখন কোনো কথা হবে তখন সকল মুসলমানের একটাই পরিচয় আমি হলাম আল্লাহর আমরা কি আল্লাহ ওই সময় কোন দল মত কেউ নিয়ে টানাটানি গুতাগুতি থাকবে আমি অন্য দল করতে পারি এই দল করতে পারি ওইটা করতে পারি এইটা করতে পারি কিন্তু যখন এই ইস্যু আসবে আমার রব আমার নবী কোরআন এবং ইসলাম নিয়ে প্রত্যেক দল ভেদাভেদ বাদ দিয়ে এক প্ল্যাটফর্মে এসে আমাদের একটাই পরিচয় আমরা হলো মুসলমান আমাদের পরিচয় কি সম্মানিত হাজিরিন খুবাইবকে যখন বলা হলো খুবাইব তোমার জায়গায় তোমাদের নবীকে মুহাম্মাদকে রাখে খুবাইব কিন্তু ওই সময় রাজি হই নাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 13 নম্বর আয়াতের ভিতরে বলেন আমিনু কামা আমানান নাস ঈমান আনো তাদের মতো ঈমান যারা সাহাবীদের মতো ঈমান আনছে ওই সমস্ত মানুষের মতো ঈমান আনছে তাহলে ওই সমস্ত মানুষ দ্বারা উদ্দেশ্য হলো সাহাবা আজমাইনগণ সাহাবীরা ঈমান আনছে কেমন ঈমান জান চলে যাবে মাল চলে যাবে সম্পদ চলে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার জন্য আমার দ্বারা ইসলামের ক্ষতি হবে এটা আমি সহ্য করব না অমন ঈমান আনার জন্য আমরা প্রস্তুত আছি না নাই রব তুমি তোমার কুদরতে ভাবে আমাদেরকে কবুল করে নাও সকলে বলেন আমিন সম্মানিত হাজিরিন আমিনু কামা আমানান নাস সাহাবীদের মতো ঈমান কেমন ঈমান নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার পর সাহাবীদের একটা বড় জামাত নিয়ে রওনা হয়ে গিয়েছে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যাইতে যাইতে যখন সন্ধ্যা হয়ে গেল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবীদেরকে বলতেছেন থাকবা না যাইবা কই থাকলে ভালো হয় কেননা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছি অনেক কষ্ট হইতেছে একটু বিশ্রামের প্রয়োজন কেননা সবে মাত্র যুদ্ধ করলাম আবার হাঁটতে হাঁটতে অত দূরে যাইব কষ্ট হয়ে যায় সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি তো হলো ওই সাহাবীদের আমির সাহেব লিডার নেতা উনি চিন্তা করতেছে এই জায়গাটা তো আমাদের জন্য অপরিচিত কার কাছে জানা যায় লোকের সংখ্যা কোথায় গেলে পাওয়া যায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ করতে করতে একজন খ্রিস্টান পাদ্রির সাথে দেখা হয়ে গেল খ্রিস্টান পাদ্রিকে বলল আমরা একটু থাকতে চাই কোন জায়গাটা আমাদের জন্য মুনাসিবত হবে ভালো হবে আপনার কাছে একটু পরামর্শ চাই এবার ইহুদি পাদ্রি পণ্ডিত মনে মনে চিন্তা করে মেঘনা চাইতেই পানি মুসলমানে এমন একটা গোষ্ঠী এমন একটা দল তাদের সাথে যুদ্ধ করেও পারা যায় না অস্ত্র শস্ত্র নিয়েও পারা যায় না তাদের তো অস্ত্র নাই তাদের অস্ত্র একটাই সেটা হলো ঈমান সুতরাং এই মুসলমানেরা আমাদের কাছে ধরা দিয়েছে পরামর্শ চায় তাহলে পরামর্শ দেব এমন পরামর্শ এক দিলে দুই পাখি এবার ওই ইহুদি পাদ্রি বলল খ্রিস্টান পাদ্রি বলল একটু পরে আপনাদেরকে জানাচ্ছি আপনারা দাঁড়ান ওই ইহুদি পাদ্রি চলে গেল তার গোত্রের কাছে গিয়ে বলে খুশির সংবাদ আমাদের কাছে মুসলমানেরা পরামর্শ চেয়েছে এমন পরামর্শ দিব এই মুসলমানদেরকে তো কোনোভাবে হত্যা করা যায় না মুসলমানদেরকে কোনোভাবে কাবু করা যায় না তাদেরকে এমন কৌশলে ফেলাবো এমন ধাঁচে ছাঁচে ফেলাবো মুসলমান সব ধ্বংস হয়ে যাবে সব ওই বন্য প্রাণী মুসলমানদেরকে খেয়ে ফেলবে ওই ইহুদি পাদ্রী ওই খ্রিস্টান পাদ্রী এসে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল তুমি শুনে নাও এই যে রাস্তা দিয়ে যাইতেছো এখান থেকে কিছু দূর যাওয়ার পর সুন্দর বাগান পাইবে ফল এবং ফুলও আছে থাকার পরিবেশও আছে কোনো অসুবিধা নেই তোমাদের কোনো ক্ষতিও হবে না তোমরা লোকালয় থেকে অনেক দূরে চলে যাবে আরামে ঘুমাইতে পারবে বিশ্রাম করতে পারবে সকাল হলে আবার চলে যাবে কোনো অসুবিধা নাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারি নাই ওই
খ্রিস্টান পাদ্রীর চালাকি ভুল পথ দেখিয়ে দিয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের জামাত নিয়ে রওনা হয়ে গিয়েছে যাইতে 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 ইশার রক্ত যখন হয়ে গেল এক সাহাবী কান খাড়া করে দেখে কিসের জন্য আওয়াজ হয় হিংস্র প্রাণী হয় সিংহ হবে অথবা বাঘ হবে অথবা ভাল্লুক হবে হিংস্র প্রাণীর আওয়াজ পাইতেছে একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলে হায় রে আমাদেরকে শান্তির বাগানে পাঠিয়েছে বলছে না 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 আমাদের কাছে তো মনে হয় ওই পাদ্রীরা জমির বাগানে পাঠিয়েছে একজন আরেকজনকে বলে আমি কিন্তু হিংস্র প্রাণীর আওয়াজ পেয়েছি আরেকজন বলে হ্যাঁ তুমি সদকটা সত্য বলছো আমিও পেয়েছি একজন একজন এই করতে করতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ওই জামাতের লিডার নেতা আমির তার কানের ভিতরে পৌঁছায় গিয়েছে আওয়াজ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে লক্ষ্য করে বলে টেনশন করো না চিন্তা করো না আমি যেদিকে যাই তোমরা ওই দিকে আসো ডাইন বাম পিছনে কোনো দিকে তাকাইবে না শুধু সামনের দাগ তাকাইবে এবং আসবে এবং সাহাবীরা রওনা হয়ে গেল হাঁটতেছে সামনে আমির যাইতে 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 গভীর জঙ্গলের ভিতরে যখন পৌঁছায় গেল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ও নবীর সাহাবীরা তোমরা একটা টিলা বানাও অথবা একটা স্টেজ বানাও দুইটা রেওয়ায়েত পাওয়া যায় একটা স্টেজ বানাও যেখানে আমি দাঁড়িয়ে খুতবা দিব তোমাদের সাথে কথা বলবো অথবা একটা টিলার উপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই স্টেজ বানানোর কথা বলল এই সমস্ত সাহাবীরা তারা মনে মনে চিন্তা করলো মনে হয় আমরা ভয় পাইতেছি এই কারণে আমাদের আমির সাহেব আমাদেরকে সান্ত্বনা দিবে এই জন্য হয়তো বয়ান দিবে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই স্টেজের উপরে দাঁড়াইলো টিনার উপরে দাঁড়াইলো সর্বপ্রথম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে বললেন আইয়াতুহাল হাসারাত আইয়াতুহাল হাসারাত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বনের প্রাণীদেরকে লক্ষ্য করে বলে হে বনের হিংস্র প্রাণীরা তোমরা ইস্তামিউনি কওলি আমার কথা শ্রবণ করার জন্য মনোনিবেশ হয়ে যাও মনোনিবেশ হয়ে যাও স্থির হয়ে যাও দাঁড়িয়ে যাও আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস তোমাদেরকে যেটা বলবো এটা তোমরা শ্রবণ করো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমরা এই জঙ্গলের ভিতরে বনের ভিতরে আসছি আমরা কিন্তু সাধারণ কোন মানুষ নয় নাহনু আসহাবু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী সাহাবী একদল নবীর সাহাবী আমরা বিশ্রাম করার জন্য আমরা একটু তৃপ্তি নেওয়ার জন্য আমরা একটু আরাম করার জন্য এই জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে ভুল করে ফাইন্না নাযিলুনা ফিহা সুতরাং আজ রাতে এখানে আমরা রাত যাপন করব উখরুজু মিন হাযিহিল গাবা সুতরাং আমি তোমাদের কাছে একটা মেসেজ দিলাম তোমরা এই জঙ্গল থেকে এই বন থেকে তোমরা বাইর হয়ে যাও এটা জবান খুলে বলেন না আল্লাহু আকবার সাহাবীরা প্রত্যেকে আমির সাহেবের দিকে তাকিয়ে আছে প্রত্যেকেই চিন্তা করতেছে সর্বনাশ মনে করলাম আমাদের সাথে কথা বলবে আমির সাহেব কিন্তু উনি তো কথা বলতেছে যারা কথা বলতে পারে না কথা বোঝেও না হিংস্র প্রাণী আবার হিংস্র প্রাণীর খাঁচায় বসে খাঁচার ভিতরে ঢুকে তাদেরকে হেদায়েতের কথা বলে আমির সাহেব একজন সাহাবী আরেকজনের দুটা দেয় আর বলে হায় রে মাথা কি নষ্ট হয়েছে নাকি এইভাবে একজনের একজনকে করে এইদিকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বললেন আমি এই যে ঘোষণা তোমাদেরকে দিলাম এই এলান যে তোমাদেরকে দিলাম কেউ যদি না শুনে যে শুনবে না তার অবস্থা কি হবে ফাইন অজাদনা বাদ কতন্না আমি এই ঘোষণা দেওয়ার পর আমার সামনে আমি যাকে পাবো আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস তাকে কিন্তু হত্যা করে ফেলবো কিতাবের ভিতরে পাওয়া যায় ইতিহাস সাক্ষী কিতাবের ভিতরে পাওয়া যায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শুধু এলান এবং এই ঘোষণাটা দিতে দেরি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীরা রাতে বিছানার জন্য তারা শুয়ে পড়েছে আর এই ঘোষণা
সাজা দিতে দেরি বাঘ বাঘের লাইনে ভাল্লুক ভাল্লুকের লাইনে সিংহ সিংহের লাইনে সাপ সাপের লাইনে তার বাচ্চা নিয়ে তার দলবল তার পরিবার নিয়ে ওই আফ্রিকার জঙ্গলটা মুসলমানের জন্য খালি করে দিয়েছে সম্মানিত হাজিরিন সাহাবীরা লক্ষ্য করে দেখেন সর্বনাশ আমাদের আমির সাহেব শুধু বলতে দেরি আল্লাহ রব্বুল আলামিন কেমন কুদরত আল্লাহ তাআলার কেমন কুদরত এই মুসলমান জবান থেকে বলতে দেরি আর মাখলুক শুনতে দেরি হয় না মাখলুক ফাঁকা হয়ে গিয়েছে আর আফ্রিকার জঙ্গলের ভিতরে কোনো রকম হিংস্র প্রাণী নাই ওই দিকে যে খ্রিস্টান পাদ্রীরা মনে করেছিল মুসলমানদেরকে জঙ্গলের ভিতরে ঢুকাইয়া দিলাম অনেকদিন পর ওই জঙ্গলের প্রাণীরা তাদের খাদ্য পেয়ে গিয়েছে তারা তো আনন্দ করতেছে কিন্তু একজন পাদ্রী রাতের আধারে যখনই দরজা খুলেছে লক্ষ্য করে দেখে হাই রে ওই আফ্রিকার জঙ্গলের যত প্রাণী আছে একটা প্রাণীও আর জঙ্গলে নাই সবগুলো লোকালয়ে চলে আসছে সবগুলো লোকালয়ে চলে আসছে তারা ভয়ে দরজা আটকে দিল আর চিন্তা করল সর্বনাশ মুসলমানদেরকে কোন জায়গায় তো আটকানো যায় না মুসলমানদের ইমানের কাছে তো আমরা দুর্বল হয়ে গেলাম মুসলমানদেরকে জঙ্গলে বাঘ এমনকি জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত ভয় পায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস ঈমান আনো তাদের মতো ঈমান যারা ওই সমস্ত মানুষের মতো ঈমান আনছে ও রব তোমার কাছে আমাদের ফরিয়াদ এই সাহাবীদের মতো ঈমান আমাদেরকে কবুল করে নাও বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর গুণের কথা বলছেন ও আমার বান্দা ও আমার বান্দি জান্নাতুল ফেরদাউস পাবে তো তারা দুই গুণে গুণান্বিত যারা প্রথম নাম্বার গুণ ঈমান আনতে হবে কেমন ঈমান আনতে হবে সাহাবীদের ঈমান আনার মতো ঈমান দ্বিতীয় নাম্বার গুণ ওয়ামিল সালিহাত ভালো কাজ করতে হবে ভালো কাজ দুনিয়াতে করলে সব আসে না নাই কথা বলেন আসে না নাই ওয়ামিল সালিহাত যারা ভালো কাজ করবে ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করবে এই দুইটা গুণ যার ভিতরে পাবে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের ভিতরে মেসেজ দিয়ে দিলেন ও আমার বান্দা ও আমার বান্দি দুইটা গুণ আমি পেয়ে গিয়েছি আমার প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদেরকে আমি অফারটা দিয়ে দেব পুরস্কার দান করে দিব আর এই পুরস্কার হলো জান্নাতুল ফেরদাউস আমরা প্রত্যেকে জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কি চাই না রব তুমি আমাদেরকে কবুল করে নাও বলেন না আমি ওয়ামিলুস সালিহাত ভালো কাজ করতে হবে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি ভালো কাজ করি তাহলে আমার জন্য জান্নাত পাওয়া সহজ না কঠিন জোরে বলেন না সহজ না কঠিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আমিরুল মুমিনিন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনন্দিন সকাল দুপুর এবং রাত্রে তিনটা টাইমে পাহাড়ে গিরিপথ দিয়ে কোথায় যেন যায় কেউ দেখে না কাউকে দেখায়ও যায় না গোপনে গোপনে যায় একদিন হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে আবু বকর ফালুক ফালুক করে এদিক ওদিক ডাইনে বামে তাকায় আর কোথায় যেন যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের ভিতরে একটা সন্দেহ চলে আসছে মনে মনে চিন্তা করতেছে সর্বনাশ আমাদের আমির মুমিনিন আবু বকর এমন ভাবে যায় কেন নিশ্চয়ই কোনো ঝামেলা আছে ডালমে কুসকালা হয় কেন আমাদের আমির মুমিনিন এমন করতে করতে যায় আর যার ভিতরে ঝামেলা থাকে সেই তো ফালুক ফালুক করে যার ভিতরে ভয় আছে সে তো এমন ভাবেই চলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন আজ দেখলাম কাল দেখবো আসলে কালও যায় কিনা লক্ষ্য করে দেখে কালও আমিনুল মুমিনিন আবু বকর সকাল দুপুর সন্ধ্যায় তিন টাইমে যায় একদিন দুই দিন নয় সাত দিন যখন হয়ে গেল
আমর মনে মনে চিন্তা করল আর দেরি করা যায় না এখনই আমিরুল মুমিনকে ধরতে হবে আমার কাছে তো মনে হয় আমিরুল মুমিন যেদিকে যায় ওই জায়গায় গিয়ে জনগণের চাল ডাল রিলিফের চাল ডাল সবকিছু মনে হয় এক জায়গায় করে তেলগুলো তেল মনে গোডাউন করে ফেলছে আমিরুল মুমিন কেন লুকিয়ে লুকিয়ে যায় নিশ্চয় আমিরুল মুমিনের ভিতরে ঝামেলা আছে মনের ভিতরে এই চিন্তা করে অষ্টম দিন ধরবে এই চিন্তা করে আড়ালে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের ন্যায় যখন যায় হঠাৎ করে পিছন দিক থেকে ওমর হঠাৎ করে যখন হাতটা চেপে ধরল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে লাফ দিয়ে উঠে ওমরের দিকে তাকিয়ে বলে ওমর এমন ভাবে পিছন থেকে ধরলে কেন আমি তো ভয় পেলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমিরুল মুমিনিন আমি রবকে ছাড়া অন্য কাউকে ভয় পাই না আমি আমার হাবিব নবীকে আমি ভয় পাই নবী তো দুনিয়াতে নাই এখন যদি কাউকে যদি ভয় পাই আমি ওমর আমি রবকে ভয় পাই আপনার মতো আমিরুল মুমিনিনকেও আমি ওমর ভয় পাই না ও আমিরুল মুমিনিন আপনি তো দায়িত্বে আছেন তারপরেও আমি আপনার কাছে জানতে চাই দৈনন্দিন এই রাস্তা দিয়ে সকাল দুপুর এবং সন্ধ্যায় কোথায় যান একদিন দুই দিন নয় আমি তো লাগাতার সাতটা দিন দেখলাম এর আগে কতদিন গিয়েছেন হিসাব মনে হয় নাই আমি আপনার কাছে জানতে চাই কোথায় যান এটা আমার কাছে আপনার বলতে হবে তারপরে আপনি যাবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা জড়িয়ে ধরে বলে ভাই ওমর আমার কাছে এই বিষয়টা তুমি প্রশ্ন করবে না যাইতেও চাইবে না কেন যাই কোথায় যাই এটাও জানতে চাইবে না তোমার কাছে আমি আমানত দিলাম রে ভাই ওমর আমি যখন দুনিয়াতে থাকবো না তারপরে তুমি ওই জায়গার খোঁজ নিবা আমি জীবিত থাকা অবস্থায় ওমর আমি তোমার কাছে একটা আমানত দিলাম আমাকে জানিও যাবে না গোপনেও যাবে না আমি ওমর আমি আবু বকর তোমার কাছে আমানত দিলাম রে ওমর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে হায় রে এই বিষয়টা জেনে গিয়েছে এই কারণে মনে হয় একটু সময় নিচ্ছে ওই সমস্ত রিলিফের চাউল ডাউন তেল গোডাউন জনগণের সব মনে হয় আবার ওই জায়গা থেকে সরায় ফেলবে মনে মনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা শুরু করে দেয় তারপরে আমিরুল মুমিনিন বলছে আমানতটা রেখে দিল কিন্তু মনের ভিতরে ওমরের কিন্তু তৃপ্তি হয় নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুনিয়া থেকে যখন ইন্তেকাল করলেন আমিরুল মুমিনিনের দায়িত্ব পাইলেন ওমর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেমরিত ওই ব্যাপারটা নাই উনি যখন সিংহাসনের কাছে যাইতেছেন চেয়ারে বসবেন বলে আহলান সাহালান বলে তাকে যখন একের পর এক স্লোগান দিয়ে যখন নিয়ে যাইতেছেন হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেমরির ভিতরে আঘাত করছে ওমর তোমার কি মনে নাই তুমি তো ওয়াদা দিয়েছিলে আমানত রাখা হয়েছিল তোমার উপরে আমি এই আবু বকর দুনিয়াতে বেঁচে থাকা আগলেন তুমি যাবে না কিন্তু আমি যখন দুনিয়াতে থাকবো না তখন ওই চেয়ারের দায়িত্ব পাওয়ার আগে ওই জায়গা আগে খোঁজ নিবারে ওমর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল অনুসারীদেরকে বলল সাহাবীদেরকে বলল তোমরা চলে যাও ব্যক্তিগত পার্সোনাল একটু কাজ করে আবার আমি আসতেছি তোমরা চলে যাও কেউ আমার সাথে আসবে না কোথায় যাচ্ছে এটাও তোমাদের শোনার কোনো দরকার নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গিরিপথ দিয়ে যায় আর মনে মনে চিন্তা করে কি যেন দেখি কি যেন গোডাউন পায় কারখানি পায় কি পায় এই চিন্তা করতে করতে যেখানে গিয়ে দেখে রাস্তা শেষ হয়ে গিয়েছে রাস্তা যেখানে শেষ ওখানে দেখে একটা ছোট্ট জীর্ণশীর্ণ একটা ঘর মাথাটা নত করে নিচু করে ঢুকতে হয় এমন নিচে ছাউনি দিয়ে একটা কোন রকমে ছাবড়া দিয়ে জীর্ণশীর্ণ একটা ঘর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে আমিরুল মুমিনিন তিনবার কেন আসতো এই ঘরের ভিতরে কত বা জায়গা কত বা সম্পদ রাখা যায় কত বা জিনিসপত্র রাখা যায় ভাই রে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘরের ভিতরে ঢুকলেন ঢোকার পর হঠাৎ করে নাকের ভিতরে কেমন যেন দুর্গন্ধ চলে আসছে একটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকটা হাত দিয়ে চেপে ধরে মনে মনে চিন্তা করে কি মরছে এই ঘরের ভিতরে এত দুর্গন্ধ কেন ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন হাঁটতেছেন পায়ের আওয়াজ যখন তার কান যখন পায়ের আওয়াজ ঘরের ভিতরে হইতেছে হঠাৎ করে ওই ঘরের ভিতর থেকে ক্ষীণ আওয়াজে খুব কষ্ট করে আওয়াজ করতেছে এমন একজন মানুষ আওয়াজ দিয়ে বলতেছে আবু বকর
আজ তিন দিন হয়ে গেল কেন রে তুই আমার কোন খোঁজ নিস না আবু বকর আজ তিন দিন হয়ে গেল রে আবু বকর কি ব্যাপার কি হলো রে তো যখন এই আওয়াজ যখন কানের ভিতরে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু চিন্তা করছে নিশ্চয় ঘরের ভিতরে কেউ আছে খোঁজ করতে করতে দেখে ঘরের কন্যারে এমন একজন জীর্ণশীর্ণ একজন মহিলা এমন অবস্থা শরীরের পুরো শরীরের ভিতরে ঘা এমনকি তার মুখের ভিতরে ঘা হয়ে গিয়েছে চোখ অন্ধ দেখতে পারে না মুখের ভিতরে কোনো দাঁত নাই তার শরীরটা পচন ধরে ফেলেছে ওই ঘরের ভিতরে যে গন্ধ এই গন্ধটা হলো এই পুরো ঘরের ভিতরে যে কারণে নাক চেপে রাখছে ওমর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি নাই নিশ্চয় আমিরুল মুমিনিন দৈনন্দিন আসে এখানে খেদমত করার জন্য ভালো কাজ করার জন্য সেবা করার জন্য আসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে হায় রে কার নিয়ে আমি এত বাজে ধারণা করলাম তার মতো মানুষ আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না বাড়িতে এসে বলে বিবি আমার আজ যদি তুমি আমার সহযোগিতা না করো রে বিবি আমি তো আসামি হয়ে গিয়েছি রে দিদি ও দিদি একটু পায়েস পাকাও মিষ্টি দিয়ে বেশি করে মিষ্টি দিয়ে পায়েস পাকাও এইদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিদি বলে স্বামী আমার আজ আপনি দায়িত্ব পেয়েছেন চেয়ারে আপনার আনন্দ ফুর্তি থাকবে কেন আপনি এত আক্ষেপ করতেছেন স্বামী আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিবি আমার কথা কম আগে কাজটা করো যখন এই পায়েস রান্না করলো বললো পায়েসটা আমার কাছে দাও বিবি বললো স্বামী আমার চলেন না আমিও যাই আপনি কেন পরেশানি হন ও বিবি এটা আমার ব্যক্তিগত আমানত যেও না তাড়াতাড়ি দাও কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে গিয়েছি ওমর ওই মিষ্টি পায়েস নিয়ে ঘরের ভিতরে যখনই ঢুকলো ঢোকার পর ওই বৃদ্ধ মহিলাকে ওমর যখন উঠাইলো ওঠানোর পর উরুতের উপরে যখন মাথা রাখছে আবার এক হাত দিয়ে নাক চেপে রাখছে এত দুর্গন্ধ কেননা মানুষ পচা কিন্তু অনেক দুর্গন্ধ হয় অন্য বিষয় থেকে মানুষ পচা তো এক্সট্রা অন্য ধরনের একটা দুর্গন্ধ হয় এটা সহ্য করার মতো নয় আরো যদি পোকা হয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়ে নাক চেপে ধরছে আর ওই পায়েসের থেকে এক চামচ পায়েস নিয়ে যখন ওই বৃদ্ধা মহিলার মুখের ভিতরে ঢুকিয়ে দিল সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলা ওই চামচটা চাপ দিয়ে ভূতে দিয়ে চাপ দিয়ে বলে হে যুবক হে যুবক তোমার পরিচয় দাও একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে চোখে দেখে না আমি তার সাথে কথা বলি নাই আমার পরিচয় আমি দেই নাই আর দৈনন্দিন তো আমির মুমিনিন আসতো তাহলে এই বৃদ্ধা এই মহিলা কেন আমার পরিচয় জানতে চায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও বুড়িমা কেন 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 তুমি পরিচয় জানতে চাও ওই বৃদ্ধ মহিলা বলল হে যুবক তোমার পরিচয় কি আমি জানি না কিন্তু তুমি শুনে না আমার আবু বকর দৈনন্দিন তিনটা টাইমে আসে সকালে আসে দুপুরে আসে এবং সন্ধ্যায় আসে কিন্তু আমার আবু বকর খাদ্য পরিবেশনের ঢং কিন্তু আলাদা কিন্তু তুমি যেভাবে খাদ্য পরিবেশন করতেছ রে যুবক আমার কাছে মনে হয় তুমি আমার আবু বকর না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বুড়িমা আবু বকর কেমনে খাদ্য পরিবেশন করত একটু জানতে চাই কেমনে ওই বুড়িমা বলল হে যুবক তোমার পরিচয় তো আমি জানি না আমার আবু বকর সর্বপ্রথম আমার কাছে আসবে আসার পর আমার এই মহিলা কাপড় চোপড় সব কিছু চেঞ্জ করে দিয়ে নতুন কাপড় দিয়ে আমাকে জড়িয়ে দেয় হে যুবক এই ঘরের ভিতরে একদিন দুই দিন নয় একটা বছর পর্যন্ত আমি পড়ে আছি রে যুবক আমার কোনো আত্মীয় স্বজন নাই এই আমিরুল মুমিনিন আবু বকর আমার দেখাশোনা করে একদিন একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় একটা বছর যাবত আমার কাছে যাওয়া আশা করে এই ছয় মাস যাবত আমার পুরো শরীরের ভিতরে পোকা ছিল আর এই ছয় মাস পরে এই বাকি চারটে মাস এই চারটে মাস আমার মুখের ভিতরেও ঘা হয়ে গিয়েছে জিহ্বার ভিতরেও
ঘা হয়ে গিয়েছে এতদিন পর্যন্ত আবু বকর আমার চামড় দিয়ে খাওয়াই দিত যেদিন থেকে আমার মুখের ভিতরে ঘা জিহ্বার ভিতরে ঘা হে যুবক তুমি তো জানো না আমার আবু বকর কেমনে খাদ্য পরিবেশন করত হে যুবক আমার আবু বকর ওই খাদ্যটা নিয়ে আমার আবু বকর চিন্তা করত যদি চামচটা মুখের ভিতরে দেয় মুখের ভিতরে তো ঘা জিহ্বাই তো ঘা তাহলে তো চামচ শক্ত সে কষ্ট পাবে আমার আবু বকর আমার খাদ্যটা আগে তার জিহ্বার ভিতরে দিয়ে একদিন দুই দিন নয় চার চারটি মাস আমার আবু বকর তার জিহ্বাটা আমার জিহ্বার ভিতরে ঢুকিয়ে দেয় সম্মানিত হাজিরিন যখন এই কথা বলছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে চিৎকার করে বলে আল্লাহ আজ আমি বুঝলাম কেন তোমার হাবিব কেন নবী এই কথা বলতো আমার আবু বকরের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু বকর ওই যদি এক পাল্লায় রাখা হয় আর কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দি আসবে তাদের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আমি নবী সাক্ষী আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো বুড়িমা আজ একদিন দুই দিন নয় তিন দিন হয়ে গিয়েছে আপনার আবু বকর দুনিয়াতে আর নাই যখন এই কথা শুনছে বুড়িমা সঙ্গে সঙ্গে বলছে ওগো রব আমার আবু বকর যখন বেঁচে নাই তাহলে এই দুনিয়ায় আমার থেকে কোনো লাভ নাই কিতাবের ভিতরে পাওয়া যায় বুড়ি একটু পরেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে এইদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে সর্বনাশ কার নামে আমি কাকে নিয়ে এত বাজে ধারণা করলাম কাকে নিয়ে এমন বাজে মন্তব্য করলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সেজদায় গিয়ে রব্বে কারিমকে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গিয়েছে আমি আবু বকরকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছি কিন্তু তার মতো আর দুনিয়াতে কেউ আসবে না নিজের আপন রক্তের কেউ না নিজের পরিবারেরও কেউ না তার অর্ডের একজন সাধারণ কর্মী একজন সাধারণ সদস্য কেউ না থাকার কারণে আমিরুল মুমিনিন তিনি চিন্তা করেছেন এটা আমার উপরে দায়িত্ব ও আমিনুস সালিহাত ভালো কাজ আমি এটা করি কাউকে দেওয়ার দরকার নাই এটা আমি নিজেই করব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই বুঝতে পারলেন কেন আমিরুল মুমিনিন বলেছিল ওমর আমার জীবিত থাকা অবস্থায় তুমি যাবে না আমার বোঝা হয়ে গিয়েছে আবু বকর তার এই ভালো কাজটা প্রকাশ করতে চাই না